হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোশাররফ আদনান, আদনান ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। ইতিমধ্যেই তোমরা অবগত আছো, এই মাসের অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু তোমরা এইচএসসির রেজাল্টটি পেয়ে যাবা। তো অনেকেই পাবলিকের জন্য ট্রাই করছো এবং অনেকেই কিন্তু সরাসরি পাবলিকে ট্রাই না করে সরাসরি প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছ। তো নর্মালি হচ্ছে প্রাইভেট নিয়ে অনেক আলোচনা অথবা হচ্ছে সমালোচনা হয়, অর্থাৎ অনেক সময় দেখা যায় কোর্স ঠিক থাকে না, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, কোথায় ভর্তি হবা, নানান ধরনের কিন্তু নিউজ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়ে থাকি বা নিউজ চ্যানেলগুলোতে পেয়ে থাকি। তো নর্মালি হচ্ছে আমি যে ভিডিওগুলো করছি, অর্থাৎ 1 থেকে 10টি বিশ্ববিদ্যালয়ের নাম বলবো, যেসব বিশ্ববিদ্যালয়ে খুবই ভালো পড়াশোনা হয় এবং পাবলিকের মতোই কিন্তু তাদের চিন্তা ভাবনা, পড়াশোনা এবং একাডেমিক সিস্টেমটি। অর্থাৎ তুমি এই 10টি বিশ্ববিদ্যালয় থেকে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু ফাইনালি 4 ইয়ার্সের পরে পাবলিক প্রাইভেট এই ভেদাভেদটা থাকবে না। অর্থাৎ টপ র্যাঙ্কিংয়ের 10টি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। বেসিক্যালি বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় পেজ এবং গ্রুপ আছে শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকে। আমি ওইখান থেকেও কিছু ইনফরমেশন নিয়েছি, গুগল, ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকেও কিন্তু রিভিউ নিয়ে, অর্থাৎ তাদের যে সামারিটা ছিল সেই সামারি নিয়ে কিন্তু আমি এই টপ 10 বিশ্ববিদ্যালয়কে নিয়ে এসেছি। অর্থাৎ এই টপ 10 বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি ঠিক লাস্ট থেকে বলবো, অর্থাৎ সিরিয়াল এদিক সেদিক হতে পারে, এটা জাস্ট র্যাঙ্কিং না, বাট এই 10টি বিশ্ববিদ্যালয় কিন্তু টপ 10-এর মধ্যে রয়েছে। তো লাস্ট যে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ 10 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রেখেছি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। এই বিশ্ববিদ্যালয় কিন্তু যাত্রার পর থেকে কিন্তু তাদের এডুকেশন সিস্টেম অনেক ভালো এবং পড়াশোনার মান কিন্তু অ্যাভারেজ ভালো। অর্থাৎ তারা চেষ্টা করছে ডে বাই ডে অনেক ভালো পড়াশোনা করানোর জন্য এবং শিক্ষার্থীদের কিন্তু ভালো একটি শিক্ষা প্রদান করার জন্য। তো এই বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা অ্যাডমিশন দিয়ে অথবা হচ্ছে রেজাল্ট ভালো, মোটামুটি বাজেট ভালো, তারা কিন্তু এই ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে পড়তে পারেন। 9 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো, ঠিক ঢাকার বাহিরে, বাট সবসময় কিন্তু তারা ভালো করে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং। এই বিশ্ববিদ্যালয় নিয়েও কিন্তু আমি আগেও কথা বলেছি, এই বিশ্ববিদ্যালয় কিন্তু এডুকেশনাল সিস্টেম অনেক ভালো। অর্থাৎ টপ 10-এর মধ্যে যেহেতু আমরা নিয়ে আসছি সারা বাংলাদেশের মধ্যে এবং চিটাগংবে যারা পড়াশোনা করতে চান তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে পারেন। চিটাগংয়ের মধ্যে কিন্তু নাম্বার 1 প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং। 8 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এটি হচ্ছে ঢাকার মধ্যে অবস্থিত আফতাবনগর, অর্থাৎ রামপুরার দিকে। এই বিশ্ববিদ্যালয় কিন্তু এডুকেশনাল সিস্টেম হাই কোয়ালিটি এবং বিশ্বমানের। এই বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু জায়ান্ট কোম্পানিতেও কিন্তু কর্মরত রয়েছে এবং বাংলাদেশে কর্পোরেট যে কোম্পানিগুলো রয়েছে সেখানেও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ ভালো করছে। তো যাদের বাজেট ভালো, এক্সামের মাধ্যমে ভর্তি হতে চান, অবশ্যই আমি বলবো ইস্ট ওয়েস্টও আপনি দেখতে পারেন। 7 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দ্বিতীয় বুয়েট ধরা হয় কিন্তু আহসানুল্লাহ ইউনিভার্সিটিকে। এই বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক ভালো। অর্থাৎ যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যদি আপনি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চিন্তা করেন তাহলে কিন্তু টপ 1-এ কিন্তু রয়েছে এই বিশ্ববিদ্যালয়টি। যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়াশোনা করবেন অবশ্যই এই আহসানুল্লাহ ইউনিভার্সিটিকে রাখতে পারেন। 6 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রেখেছি সেটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে যদি ক্যাম্পাসের কথা বলি, এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে প্রাইভেটের দিক থেকে বেশ বড় একটি ক্যাম্পাস এবং বাংলাদেশে কিন্তু যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার সব থেকে বড় ক্যাম্পাস এবং গ্রিন ক্যাম্পাস। এখানে শিক্ষার্থীদের সকল ধরনের ফ্যাসিলিটিস দেওয়ার ট্রাই করছে এবং তারাও চাচ্ছে বিশ্বমানের এডুকেশন সিস্টেমটি শিক্ষার্থীদের দেওয়ার জন্য। 5 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড গ্রুপের একটি প্রতিষ্ঠান। এইখানে কিন্তু
সায়েন্স ফ্যাকাল্টির কিন্তু অনেক ভালো পড়াশোনা হয়, বিশেষ করে সিএসসি এখানে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক ভালো নাম করছে এবং পড়াশোনা কোয়ালিটিও অনেক ভালো। তাদের ক্যাম্পাস, তাদের পরিবেশ এবং শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করছে বা থাকছে, একটা সুন্দর একটি এনভায়রনমেন্ট কিন্তু তারা ক্রিয়েট করতে পেরেছে এবং এই বিশ্ববিদ্যালয় কিন্তু পড়াশোনার মানও ভালো। সো আপনারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়টিও দেখতে পারেন। 4 নম্বর যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তাদের যে এডুকেশনাল সিস্টেম এটা কিন্তু আমেরিকান স্টাইলের পাশাপাশি কিন্তু এখান থেকে অ্যালামনাই যারা রয়েছেন অর্থাৎ প্রাক্তন শিক্ষার্থীরা কিন্তু জব মার্কেটে অনেক ভালো করে এবং সায়েন্সের জন্য কিন্তু অনেক ভালো। যাদের রেজাল্ট ভালো এবং ভালো বাজেট আছে তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি দেখতে পারে। 3 নম্বর যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এটা আমরা সবাই জানি। বেশ কয়েক বছর আগে কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু তারা অনেক ভালো করেছিল রোবোটিক কম্পিটিশনে। তো মোটামুটি তাদের রোবোটিক্স এবং এআই রিলেটেড পড়াশোনা কিন্তু অনেক ভালো হয়, পাশাপাশি কিন্তু যারা বিজনেসের স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়তে পারো, কারণ এই বিশ্ববিদ্যালয়ে বিবিএ পাশাপাশি ইঞ্জিনিয়ারিং অ্যাভারেজ ভালো পড়াশোনা হয়, তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়টিও দেখতে পারো। 2 নম্বর যে বিশ্ববিদ্যালয়টি রেখেছি সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। অলরেডি আপনারা জানেন অল র্যাঙ্কিংয়ে কিন্তু ফার্স্টে ব্র্যাকের নাম এসেছে, তারপরেও এখানে অনেক হিস্টোরি আমি কথা বলেছি অন্য একটা ভিডিওতে, আপনারা দেখে নেবেন। তো আমার সামারি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি হচ্ছে 2-এ রেখেছি। এই বিশ্ববিদ্যালয় কিন্তু গবেষণা বেস অনেক ভালো পড়াশোনা হয় এবং এইখানের যে গবেষণা সিস্টেম এটা কিন্তু ইন্টারন্যাশনাল। এবং আপনারা জানেন গত বছরে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচাইতে বেশি গবেষণার জন্য ইনভেস্ট করেছে এই বিশ্ববিদ্যালয়টি এবং ওয়ার্ল্ডওয়াইড কিছু কাজ করছে এবং বিভিন্ন প্রজেক্ট করছে এবং বিভিন্ন রোবোটিক কম্পিটিশনও কিন্তু এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু খুব ভালো করছে। তো ইন্টারন্যাশনাল মানের কিন্তু পড়াশোনা হয় এই বিশ্ববিদ্যালয় এবং তাদের থিম, তাদের চিন্তা ভাবনা কিন্তু ইন্টারন্যাশনালি। তো এই বিশ্ববিদ্যালয়ও কিন্তু দেশের সেরা একটি বিশ্ববিদ্যালয় এবং নাম্বার 1 এবং নাম্বার 2 সবসময় কিন্তু এই বিশ্ববিদ্যালয় নামটি কিন্তু থাকে। তো ফাইনালি 1 যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, অলরেডি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইডল হিসেবে ধরা হয় কিন্তু নর্থ সাউথকে। তারাই কিন্তু দেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করেছে এবং পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো এসেছে এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তাদের এডুকেশনাল সিস্টেম, তাদের একাডেমিক সিস্টেম কিন্তু ফলো করেছে। তো এই নর্থ সাউথে বেসিক্যালি হচ্ছে তাদের একাডেমিক এবং তাদের যে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস এটা কিন্তু অসাধারণ। নর্থ সাউথে আমরা অনেক সময় দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং এই বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক বাজেট বেশি, যাদের বাজেট ভালো এবং রেজাল্ট ভালো এবং একাডেমিকে অনেক ভালো পড়াশোনা করতে চান তারা কিন্তু এই নর্থ সাউথে পড়তে পারেন। আমি পার্সোনালি সাজেস্ট করবো, কেননা জব মার্কেটে তাদের বড় একটা অ্যালামনাই রয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বে। তো এই 10টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম বলেছি যা সিরিয়াল ওয়াইজ, এটা কোনো র্যাঙ্কিং না, বাট এই 10টি বিশ্ববিদ্যালয় কিন্তু 10-এর মধ্যেই সবসময় থাকে, কোনো সময় নাম্বার পরিবর্তন হতে পারে বা হয়। ফাইনালি বলবো এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা ভালো মানের বিশ্ববিদ্যালয় খুঁজছ এই 10টি বিশ্ববিদ্যালয়ে চোখ বন্ধ করে ভর্তি হতে পারো। বর্তমানে এই 10টি বিশ্ববিদ্যালয়তে কোনো ধরনের কোনো প্রবলেম নাই ইউজিসির সাথে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি যদি চয়েস করো অবশ্যই আমি মনে করব ভালো একটি ডিসিশন তুমি নিয়েছো। তারপরেও তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আদনান ব্লগ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা আদার যে সোশ্যাল মিডিয়া রয়েছে তোমরা ওইখানে আমাকে প্রশ্ন করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফেজ।